ক্যামেরা রোটেট করতে পারবেন, এটা হচ্ছে রিমোটটা, হ্যাঁ রিমোট দিয়ে সম্পূর্ণ ক্যামেরাটা রিমোট দিয়ে আপনি ঘোরাতে পারবেন, খুবই চমৎকার। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। এই সেই দেখলাম ড্রোন উড়াইতেছেন। হ্যাঁ ড্রোন উড়াইতেছি এবং দেরি করছি না, সাথে সাথে ক্যামেরা রেডি করে ফেলছি। প্রফেশনাল সেমি প্রফেশনাল আচ্ছা ব্রাশলেস মোটরের মধ্যে আজকে শুধু ব্রাশলেস মোটরের ড্রোন দেখাবো, যেগুলা সবচেয়ে বেশি 2024 এর একদম লেটেস্ট ভার্সন এবং সম্পূর্ণ কম প্রাইজের মধ্যে। আসলে যারা আসলে ড্রোন চাচ্ছেন ভালো মানের, কিন্তু দাম চান কম, জিনিস চান ভালো, আজকের ভিডিওটি অবশ্যই তাদের জন্য একদম প্রফেশনাল, একদম প্রফেশনাল। এবং এই যে এই ড্রোন গুলা, এগুলো সম্পূর্ণ ব্রাশলেস মোটরের, একটা জায়গার মধ্যে স্টেবল থাকবে যতক্ষণ চার্জ থাকবে, এবং সম্পূর্ণ রিমোট দিয়ে কিন্তু আপনার ক্যামেরা রোটেট করতে পারবেন। এটা হচ্ছে রিমোটটা, হ্যাঁ রিমোট দিয়ে সম্পূর্ণ ক্যামেরাটা রিমোট দিয়ে আপনি ঘোরাতে পারবেন, খুবই চমৎকার। ক্যামেরা মানে উপরে নিচে মুভমেন্ট করা, প্লাস হচ্ছে কি আপনার সামনে দিয়ে উপর সাইডে আপনার সেন্সর ইউজ করা হয়েছে, যেন এটা কোথাও গিয়ে বাড়ি টাড়ি না লাগে, অটোমেটিকলি যেন সেফটি জায়গায় চলে আসে, মানে দেওয়াল থাকলে সে অটোমেটিকলি সরে যাবে, সামনে পিছনে ডানে বাঁয়ে সব দিকে, মানে চারটা সেন্সর আছে। কত ফিট পর্যন্ত এটার রেঞ্জটা যদি বলি, মিনিমাম হাফ কিলোমিটার, মানে 500 ফিট হাফ কিলোমিটার মতো হয়, আর উপর উপরে প্রায় 20 তলা পর্যন্ত। কয়টা ব্যাটারি থাকবে? তিনটা ব্যাটারি। এই ফার্স্ট টাইম আমরা তিনটা ব্যাটারি সহ নিয়ে আসছি, এক একটা ব্যাটারি 15 মিনিট করে, তিনটা ব্যাটারি 45 মিনিট আপনি ঘোরাতে পারবেন, 45 মিনিট একটা না চলবে, একটা ঘোরাতে পারবেন, মানে নামানোর পরে ব্যাটারিটা আবার এক্সচেঞ্জ করতে হবে। ভিডিও কোয়ালিটি কেমন হবে? ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো হবে, অনেক ড্রোন আছে ক্যামেরা মানে হালকা পাতলা নাড়ালে ক্যামেরাগুলো লেগ করে, এই জিনিসগুলো ক্যামেরাটা লেগ করে, একদম স্মুথলি থাকবে, স্মুথ হবে, যদি স্মুথ না হয় টাকা রিটার্ন, ঠিক আছে একদম গ্যারান্টি। মডেল নাম্বার, মডেলটা আমি বলে দিই, আসলে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে, তাহলে আমাদের সাথে কথা বলতে আপনাদের সুবিধা হবে। ক্যাটেন ম্যাক্স, ঠিক আছে, এটা বক্সটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা বক্সটা, এই যে বক্সটা হচ্ছে ক্যাটেন ম্যাক্স, হ্যাঁ ক্যাটেন ম্যাক্স, এই হচ্ছে কি ড্রোনটা, আমরা তিনটা ব্যাটারি সহ দিচ্ছি এটা, আর এটা হচ্ছে 2024 এর একদম লেটেস্ট ভার্সন, খুবই রিজনেবল প্রাইস, দাম শুনলে তো ভাই মাথায় হাত পড়বে। কত দাম? কত? মাত্র 8500 টাকা। 8500 টাকা? হ্যাঁ 8500, একদম সেমি প্রফেশনাল টাইপের ড্রোন পেয়ে যাচ্ছেন, ব্রাশলেস মোটরের ড্রোনটা কিন্তু পেয়ে যাবেন, কারণ আমরা এর আগে 8500 10000 করে যেগুলো ড্রোন বিক্রি করেছি তার থেকে আমি মনে করি যে অনেক বেটার, এটা অনেক বেটার হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এই টাইপের খুব সুন্দর সুন্দর ড্রোন দেখাবো, প্লাস পাশাপাশি প্রফেশনাল ড্রোন গুলো আমরা ইনশাআল্লাহ আজকে দেখাবো। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সেমি প্রফেশনাল প্রফেশনাল অনেক ড্রোনের কালেকশন দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভাইয়া ভিডিও শুরুতে একটু অ্যাড্রেসটি বলে দিবেন। অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল স্টাম্প প্লাজা 1/37 নম্বর শপ জুনিয়র পার্ক, আর এটা আমাদের হচ্ছে সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার, আর যারাই আসবেন অবশ্যই আমাদেরকে কল করে আসবেন, ঠিক আছে। আর প্রতারক থেকে সাবধান থাকবেন ভাই, আপনারা অনেক সময় দেখেছেন অনলাইনে পণ্য ক্রয় করে অনেক প্রতারিত হচ্ছেন অনেক ভাবে, অনেকে দেখা গেছে আপনার টাকা অ্যাডভান্স দিচ্ছে পরে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে, সেই জন্য আমি আপনাদেরকে বলবো কখনো ভিডিও কলে না দেখে অর্ডার করবেন না, এবং আমাদের কাছ থেকে যখন অর্ডার করবেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে কল দিয়ে দেখে নেবেন যে ব্যক্তিটা ঠিক আছে কিনা, আমি আছি কিনা, মানে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন, কারণ অনেকে দেখা গেছে ভিডিওর উপরে তাদের নাম্বারটা দিয়ে দেয়, দিয়ে দেওয়ার কারণে ওদের নাম্বারে টাকা অ্যাডভান্স করে দেয়, পরে দেখা গেছে নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দেয়, আর নাম পরে হচ্ছে আমাদের, ঠিক আছে। এই জন্য আপনারা কখনোই এই কাজটা করবেন না, ভিডিও কল দিয়ে দেখে নেবেন, এবং দরকার লাগলে কল দিয়ে ভয়েসটা শুনে নেবেন যে ঠিক আছে কিনা, আমার ভয়েস কিনা, ঠিক আছে। তো এরপর কোন কালেকশন দেখবো? আচ্ছা তারপরে আমি আরেকটা দেখাবো আপনাদেরকে, একদম লেটেস্ট জিপিএস এর মধ্যে খুবই ফার্স্ট ক্লাস একটা ড্রোন, কালারটা কালারটা একদম সেম ডিজাইনের মতো, রাইট, ম্যাট এবং হোয়াইট, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার দুইটা কালার আমরা নিয়ে আসছি, একটা হচ্ছে এটারই ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে কি আপনার রিচার্জেবল একটা রিমোট, সাথে হচ্ছে ক্যারি করার ব্যাগ এবং হচ্ছে এইচডি ক্যামেরা, সবকিছু মিলিয়ে খুবই অসাধারণ একটি ড্রোন। এটার রেঞ্জটা হচ্ছে গিয়া মিনিমাম 1 কিলোমিটারের কাছাকাছি হবে, 1 কিলোমিটারের কাছাকাছি হবে। ক্যামেরা কয়টা থাকবে? ক্যামেরা দুইটা, প্লাস ফ্রন্টে থাকবে একটা, নিচে থাকবে। এই যে আমি এখানে বক্সটা এখানে রাখছি, এই হচ্ছে ড্রোনটা, খুব সুন্দর লাইট আছে সামনে। মডেল নাম্বার, ঠিক আছে, মডেল নাম্বারটা হচ্ছে S6S Mini, এটা হচ্ছে আমাদের একদম নিউ ভার্সন 2024 এর জিপিএস সহ ড্রোন, এটাও আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো। আচ্ছা একদম ব্রাশলেস মোটর সহ একদম চালিয়ে দেখাবো, মানে খুবই ফাস্ট ক্লাস ড্রোন। ফার্স্টে আমি যে এটা অন করে নিলাম, আচ্ছা ড্রোন চালানো কিন্তু ভাই একদম সহজ, লাইটিং হবে, হ্যাঁ খুব সুন্দর লাইটিং, সুন্দর একটা লাইটিং আছে। মনে করে যে ড্রোন চালানো কঠিন, আসলে ড্রোন চালানো কিন্তু একদম একবার ইজি। এই যে চাপ দিলাম, প্রেস করবেন, অন হইলো, অন হওয়ার পরে আপনার জাস্ট জিপিএস টাকে অফ করে দিবেন, অফ করে দিয়ে আপনার যে দুটো জয়স্টিকে টান দিয়ে দিবেন, পাখা ঘুরলো, তারপরে স্টে টান দিয়ে দিবেন, আপনাদেরকে দেখায় দেই। জি অবশ্যই, এই যে জুনিয়র পার্কের সামনে আছি আমরা, আর ড্রোনটা ফ্লাই করতেছে, লাইটিং হবে, মানে স্টেবিলাইজেশনটা দেখেন, একদম স্মুথলি কিন্তু ফ্লাই করতেছে, মানে যেদিকেই যাবে মুভমেন্ট করবে একদম স্মুথলি। শুনে নিয়ে আসি, খুবই সুন্দর ভাই, আপনি যেখানে রেখে দিবেন, ভিডিও কোয়ালিটি কেমন হবে এটা রেখে দিবেন, ওইখানে ড্রোন দাঁড়ায় থাকবে। আচ্ছা এই যে হাতে কিন্তু রিমোট আছে, রিমোট ছেড়ে দিছি আর ড্রোনটা ফ্লাই করতেছে,
প্রাইসটা কত করবে এটার? এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা আপনার গুগলে যদি এই মডেল নাম্বার দিয়ে সার্চ দেন জি পাবেন হচ্ছে আপনার 15,500 টাকা। 15,500 সব সময় কম প্রাইসে দিয়ে থাকে জি আমাদের এখান থেকে, আপনারা চান যে একটু কম প্রাইসে কেনার জন্য এবং সবসময় আমরা এটা সেটা দিয়েও থাকি, ঠিক আছে? আচ্ছা, এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 13,500 13,500 টাকা 13,500 টাকা একদম ফুল এইচডি কোয়ালিটির ফুটেজ পাবেন, একদম ফুল এইচডি ক্যামেরা এবং লাইটিংটা দেখেন, লাইটিংটা দেখেন, রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে। ব্রাশলেস মোটর দিছে, ঠিক আছে? এক একটা মোটর কিনতে গেলে তো 1500 টাকা। ব্রাশলেস মোটরের কাজটা কি বলবো? এটা হচ্ছে কি কোথায় গিয়ে বাড়ি লাগলে সহজে নষ্ট হবে না, ভাঙবে না। নরমালি পিনিয়াম সিস্টেম যে ড্রোনগুলো হয়, মানে নরমাল মোটর থাকে, সেগুলো হালকা পাতলা বাড়ি খেলে হয় পিনিয়াম নষ্ট হয়, তা না হলে মোটর নষ্ট হয়, 400-500 টাকা খরচ হয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে এই মোটরগুলো কখনোই নষ্ট হয় না সহজে। ওকে, মানে সহজে নষ্ট হবে বেশি, হ্যাঁ, অনেক টেকসই লাস্টিং করবে, কারণ এই টাইপের ড্রোন আমরা অলরেডি বিক্রি করা শুরু করেছি। কমপ্লেনের দিক থেকে বলতে গেলে 0% কোনো কমপ্লেন নাই, ঠিক আছে? তো এই টাইপের আরো কমের মধ্যে আরো সুন্দর সুন্দর ড্রোন আছে, সেগুলো দেখাবো। তারপরে আমরা আরেকটা স্পেশাল একটা ড্রোন দেখাবো, এটাও কম প্রাইসের মধ্যে। মডেল নাম্বারটা ফার্স্টে বলে দিই, S17 ড্রোন, ব্রাশলেস মোটর উপরে কি আছে উইথ সেন্সর, এটা কিন্তু সেন্সর, হ্যাঁ, এবং এটা সম্পূর্ণ অন করার সাথে সাথে দেখেন সেন্সরের কাজটা কি হবে। হ্যাঁ, সেন্সরের কাজটা হচ্ছে কোথায় গিয়ে যেন বাড়ি না লাগে। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে রিমোট দিয়ে রোটেট হয়ে যাবে। ওকে, এবং লাইটিংটা অনেক সুন্দর, আনকমন একটা কালারফুল একটা লাইটিং, যে লাইটিংটা আসলে সবাই পছন্দ করে, আরজিবি লাইটিং, আরজিবি লাইটিং। আমি আপনাদেরকে এটা উড়িয়ে দেখাচ্ছি, আপনাদেরকে কত সুন্দর করছে ভাই। ভালো জিনিস যখন বিক্রি করি তখন নিজের কাছেও ভালো লাগে, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্ট কি আমরা ফ্লাই করে দেখাচ্ছি, দেখেন কত অনেক স্টেবিলাইজেশন, ঠিক আছে? অনেক স্মুথ, এবং আপনি এটা টান দিলে একদম বাইরে চলে যাবে, যদি একটু টান দিয়ে দেখাই আপনাকে। আমরা একটু ছোট জায়গার মধ্যে একটু ফ্লাই করে দেখাচ্ছি, দেখেন একদম স্টেবল হয়ে থাকে, বাইরে যাচ্ছে আবার চলে আসছে, আবার ব্যাকে আসছে, যাচ্ছে, এই যে একদম হাতের মুঠোয়, ঠিক আছে? একদম হাতের মুঠোয়, একদম স্মুথ, মানে একদম পানির মতো ড্রোন ভাই। আর ক্যামেরা রেগুলেশন কি, এভাবে ঘোরালেই বন্ধ হয়ে যায়? হ্যাঁ, যে কোনো ড্রোনই ধরে উল্টায় দিলে অফ হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনারা হচ্ছে গিয়া নিচে যদি ল্যান্ড করতে চান, সেই ক্ষেত্রে কাজ হচ্ছে শুধু বাম হাতে জয়স্টিক নিচে দিকে টেনে ড্রোনটা রাতের বেলা যখন ফ্লাই করবে, দেখেন এই যে লাইটিং এর জন্য কিন্তু আরো অনেক অসাধারণ লাগবে, অনেক সুন্দর লাগবে। আকাশে যখন একটা লাইটিং জিনিস ফ্লাই করবে, নিচে দিয়ে লাইট কালারফুল, তারপরে সাইড দিয়ে লাইট, ঠিক আছে? অসাধারণ লাগবে। এবং সম্পূর্ণ ক্যামেরাটা আপনার রিমোট দিয়ে কিন্তু ঘুরাইতে পারবেন, কন্ট্রোলিং করে উপরে এবং নিচে। আপনার ক্যামেরা বারবার হাত দিয়ে করতে হবে না, জাস্ট আপনার রিমোটে চাপ দিবেন, রিমোটে চাপ দেওয়ার সাথে সাথে আপনার উপরে নিচে কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। এটা ডাবল ব্যাটারি সহ, যদি কারো এক্সট্রা ব্যাটারি প্রয়োজন হয় আমরা আরো এক্সট্রা ব্যাটারি দিতে পারবো আপনাদেরকে। এটা প্রাইসটা নিচ্ছি অনলি 9,000 টাকা, একদম ফুল এইচডি কোয়ালিটি, ফুল এইচডি কোয়ালিটির ডাবল ব্যাটারি সহ, ব্রাশলেস মোটর, আরজিবি লাইটিং সহ, ক্যারি ব্যাগ সহ, এক্সট্রা পাখা, চার্জার সবকিছুই পাবেন এটার সাথে, অনলি 9,000। তারপরে দেখাবো ভাই K6 Max হচ্ছে গিয়া, এই হচ্ছে লুকিং, আমি আপনাদের জন্য খুলে রাখছি ড্রোনটা, খুবই ফার্স্ট ক্লাস। এবং এটা ম্যাট, সম্পূর্ণ ম্যাট বডি, এবং এটা যে বক্সটা দিচ্ছে না ভাই, বক্সটা সম্পূর্ণ আনকমন একটা বক্স, ঠিক আছে? একদম প্রিমিয়াম বক্স, প্লাস্টিকের একটা বক্স থাকবে, ভিতরে আপনার রাখার জন্য আলাদা আলাদা স্পেস আছে, খুব সুন্দর। আর এটাও সেন্সর আছে, এবং ক্যামেরা সম্পূর্ণ রিমোট দিয়ে রোটেট হবে। ক্যামেরা কয়টা? হ্যাঁ, ক্যামেরা ভাই 1, 2, 3, 4, 5, হ্যাঁ, মূলত আসলে 5টা ক্যামেরা থাকে না, জেনুইন ক্যামেরা থাকে 2টাই, বাকিগুলো দেওয়া গেছে বিভিন্ন কাজের জন্য দেওয়া থাকে। ওইটারও কিন্তু আপনার সেন্সর পেয়ে যাবেন, রোটেট ক্যামেরা পেয়ে যাবেন, তারপরে লাইটিং আছে খুব সুন্দর, চারো সাইড দিয়ে এবং সামনে দিয়ে ফ্ল্যাশ লাইট আছে, এটাও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ব্যাটারি পাবেন এরকম তিনটা ব্যাটারি, ঠিক আছে? এটা আবার K10 Max যেটা না, এটা আর এটা, আমরা এই দুইটা ড্রোনই একসাথে নিয়ে আসছি। তো এটারও সেম পারফরমেন্স পাবেন, ক্যামেরা এইচডি হবে এবং 1.5 কিলোমিটার রেঞ্জ, উপরে 20 তলা, সব মানে ফ্লাইং টাইম 45 মিনিট, তিনটা ব্যাটারি দিয়ে সবকিছু মিলিয়ে খুবই অসাধারণ। এটাও চালানোর সিস্টেমটা একই, প্রত্যেকটাই সুন্দর সুন্দর কন্ট্রোল, একদম ইজি কন্ট্রোল। তো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 8,500 টাকা অনলি নিতে পারবেন। ঢাকার বাইরে কিভাবে নিবে? ঢাকার বাইরে থেকে যারা নেবেন, চিন্তা করতেছেন যে আমরা তো আসতে পারবো না, তাদের জন্য হচ্ছে আমাদের হোম সার্ভিস সুবিধা আছে, একদম বাড়িতে গিয়ে দিয়ে আসবে, মাল বুঝে তারপর টাকা দিবেন, কোনো প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো চান্স নাই। কিন্তু ৫০০ টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে, কারণ সে মাল আমরা পাঠিয়ে দিব, এত দামি একটা প্রোডাক্ট, হয়তো আপনি নাও নিতে পারেন, ঠিক না? সিকিউরিটি মানি কনফার্মেশনের জন্য মূলত ৫০০ টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা হচ্ছে হাতে পাওয়ার। হ্যাঁ, আপনি যদি বলেন ভাই আমি জিনিস দেখবো খুলে তারপর আমি টাকা দিব, নো প্রবলেম, আমার আমার জিনিস ঠিক থাকবে, যেরকম অর্ডার দিয়েছেন এরকম পাইছেন, আপনি এবার টাকা দিয়ে দেন, ঠিক আছে? আর কিভাবে চালাইতে হবে আমরা ভিডিও দিয়ে দিব আপনাকে, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা দেখাবো সেটাও আরেকটা লেটেস্ট মডেল, এটা আমরা আগে বিক্রি করেছি ব্রাশলেস মোটর ছাড়া, ঠিক আছে? এবার আমরা এটা নিয়ে আসি ব্রাশলেস মোটর সহ। ড্রোনটা চেহারা দেখলেই আসলে বুঝতে পারবেন, ড্রোনটা হচ্ছে আপনার E99
এস, আগে ছিল E99, এখন E99S, কিন্তু এটার অ্যাড করছে কি কি দেখেন আমি দেখাই দিই। ব্রাশলেস মোটরটা অ্যাড করে দিয়েছে, কারণ ব্রাশলেস মোটর না হলে এখন মানে ভালো লাগে না সোজা কথা। কারণ নর্মাল ড্রোনের ভিতরে যখন আমরা ওই ব্রাশলেস মোটর ড্রোনটা দেখাবো, আপনার পছন্দ হয়ে যাবে ব্রাশলেস মোটরটা। এই জন্য আমরা এখন আমাদের টেকনিকটা চেঞ্জ করতেছি, মানে নর্মাল মোটরগুলো এখন আমরা আনা বন্ধ করতেছি। এখন যা আসবে ম্যাক্সিমাম ড্রোনই পাবেন ব্রাশলেস মোটর। আচ্ছা, এগুলো চাহিদাও বেশি এন্ড টেকসই। হ্যাঁ, টেকসই বেশি, কারণ এগুলোতে আমরা বিক্রি করতেছি কোনো কমপ্লেন নেই। তা আমার তো যেটা কাস্টমার ভালো পাবে আমি সেটা দিব, কারণ এতদিন পাই নাই, বিদে বেশি নাই, কিন্তু এখন তো ভাই পাচ্ছি। তো সেই জন্য আমি চাবো অবশ্যই আপনাদেরকে বেস্ট ড্রোন অ্যাভেলেবল আছে, প্রাইসও কম পাবে। এবং এটাতে কি কি আছে দেখেন, এটাতে আপনার সেন্সর আছে, ক্যামেরা পাবেন দুইটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি ব্রাশলেস মোটর, এবং হচ্ছে কি আপনার সুন্দর একটা ক্যারি করার একটা ব্যাগ, প্লাস হচ্ছে কি আপনার ব্যাটারি দুইটা দেওয়া আছে, যদি কারো এক্সট্রা প্রয়োজন হয় আরো এক্সট্রা নিতে পারবেন। এবং প্রাইসটাও খুব রিজনেবল, অনলি 6,500 টাকা। আফটার সেল সার্ভিসটা কিভাবে দিচ্ছেন? আফটার সেল সার্ভিসটা হচ্ছে কি আপনার যে কোনো প্রবলেম হলে আমাদের এখানে সার্ভিসিং করতে পারবেন। যদি কোনো পার্টস নষ্ট হয় ইন কেস, তাহলে শুধু পার্টসের দাম দেওয়া লাগবে, আদারওয়াইজ কোনো পেমেন্ট লাগবে না। 6,500 টাকা নিতে পারবেন, ঠিক আছে। খুবই ফার্স্ট ক্লাস একটা ড্রোন, এবং চালায় খুবই মজা পাবেন আমি মনে করি। কমের মধ্যে ভাই এগুলি ছাড়া ড্রোন আমার মনে হয় না যে আর বুঝে আসে। সেরা ড্রোন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা দেখাই দিই সেম এই কোয়ালিটির মধ্যেই, সেটা হচ্ছে আপনার E88 Max। E88 Max এটাও আমরা বিক্রি করছি এর আগে ব্রাশলেস মোটর ছাড়া। তো এবার দেখেন আমরা নিয়ে আসি এটাকে ব্রাশলেস মোটর করে, ঠিক আছে, ব্রাশলেস মোটর সহ। এবং এটাতে ব্যাটারি পাবেন দুইটা, যদি কারো এক্সট্রা ব্যাটারি লাগে এক্সট্রা ব্যাটারি নিতে পারবেন। এটাও যখন অন করবেন খুব সুন্দর একটা লাইট জ্বলবে, এবং সাউন্ড লাইট গুলোর জন্য আরো বেশি সুন্দর লাগবে, আরো সুন্দর লাগবে। এবং ব্রাশলেস মোটর দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং সাথে ক্যারি করার খুব সুন্দর একটা ব্যাগ, ক্যারিং ব্যাগ। হ্যাঁ, এটারও ফ্লাইং টাইম দুইটা ব্যাটারি দিয়ে মিনিমাম 30-35 মিনিট, 30-35, এবং হাফ কিলো মানে 500 ফিট আপনি নিয়ে যেতে পারবেন, উপরে 20 তলা পর্যন্ত, ঠিক আছে। এগুলো আসলে যাদের কম বাজেটে ভালো জিনিস চান আমি মনে করি তাদের জন্য হচ্ছে এগুলো। টিকটক ভিডিও, ব্লগ ব্লগ, ছোটখাটো খেলার ভিডিও করতে চাইলে এনাফ, এর থেকে বেশি আর প্রয়োজন নাই। আর যারা প্রফেশনাল ড্রোন কিনবেন, প্রফেশনাল ড্রোন যে কাজ করবে এটা তো আর সেই কাজ করবে না, তো সেগুলো হচ্ছে সেমি প্রফেশনাল। হ্যাঁ, সেগুলো হচ্ছে আমরা পিছনে যেগুলো আছে সব প্রফেশনাল ড্রোন গুলো আমরা এখন দেখাবো। তার আগে আমি এটা প্রাইসটা একটু বলে দিব, এটা প্রাইসটা নিচ্ছি অনলি 6,500 টাকা। এটা প্রফেশনাল ড্রোন পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনি টিকটক ভিডিও সবকিছু করতে পারবেন, সবকিছু করতে পারবেন, সবকিছু। আরো বিস্তারিত অনেক কিছু আছে, দেখা গেছে আপনার কোশ্চেন আছে আমি বলতে পারতেছি না বা আমার খেয়াল নাই, আপনারা আমাদেরকে ফোন করে জেনে নেবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর জুনিয়র পার্কের আপনার প্রচুর ভিডিও পাবেন, আপনারা এগুলো অনলাইনে সার্চ দিলেই পাবেন ইনশাআল্লাহ। ট্রাস্টেড একটি শপ, আপনারা এসে দেখে শুনে বুঝেও পারচেজ করতে পারবেন। ড্রোনের মনে করেন যে আপনার জগতে যখন আপনার ড্রোন আসলে অ্যাভেলেবেল হয় নাই, তখন থেকে আমরা ড্রোন বিক্রি করি আমাদের কাছ থেকে দেখে। আমিও আছি কিন্তু দীর্ঘদিন যাবত আপনার সাথে, সর্বপ্রথম যে আমার ড্রোনের ভিডিও করে দেয় আজকে ব্লগটা কিন্তু তার, ঠিক আছে। আমাদের ভাই, এটা আমাদের দেশি ভাই, ঠিক আছে। আয়েশা বলছিল ভাই একটা ড্রোনের ভিডিও করে দেয়, ওই থেকে স্টার্ট হয়ে গেল। 3 বছর হয়েছে না ভাই এখন পর্যন্ত? 3 বছর বা 4 বছর হয়েছে, 4-5 বছর হয়ে গেছে। তা আমরা অনেক দিন যাবতই কিন্তু ড্রোন বিক্রি করতেছি ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, যে ড্রোনটা হাতে নিছি এটার আমি আগে বক্সটা একটু দেখাই দিই। বক্সটা হচ্ছে এই যে, এটার মডেল নাম্বারটা F18F196। হ্যাঁ, ড্রোনটা খুবই চমৎকার একটা ড্রোন, এটা আপনার লাইটিং আছে, প্লাস রিমোট দিয়ে ক্যামেরা রোটেট আছে, খুব সুন্দর একটা সনিক হয় শব্দ হয় এটার, ঠিক আছে। এটাও ডাবল ব্যাটারি সহ, আমাদের হচ্ছে গিয়ে ক্যারি করার ব্যাগ সহ, লুকিংটা খুব সুন্দর ভাই। সবার কিন্তু আসলে এক জিনিস পছন্দ না, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মানে পছন্দ হচ্ছে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তো আসলে সবাই যদি এক জিনিস পছন্দ করতো তো সব এক ধরনের জিনিস নিয়ে টানাটানি করতো, বাকিগুলো সব ভালো লাগতো, ঠিক আছে। এক একটার এক গুণ, এক একটা মানে শেপ, ঠিক আছে। তো এটার শেপটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন, সম্পূর্ণ একদম আনকমন একটা লুক। তো এটার রেঞ্জ সেম 0.5 কিলোমিটার, এবং ডুয়েল ব্যাটারি সহ 1080 রেজোলিউশনের ক্যামেরা পাবেন। এগুলো ক্যামেরা লেগ দেয় না, আচ্ছা, সুন্দর ক্যামেরা দেয়, প্লাস হচ্ছে আপনার স্টেবিলাইজেশন সেন্সরও আছে, ব্রাশলেস মোটরও আছে, মানে একটা ড্রোনে যা যা থাকার দরকার সবকিছু কিন্তু দিছে। পপুলার গার্ড থাকবে তো? হ্যাঁ, পপুলার গার্ড বলতে এক্সট্রা পপুলার থাকে। আর ব্রাশলেস মোটরে ম্যাক্সিমাম বলতে কি আমি 89% পাইছি হচ্ছে কি আপনার এই প্রোটেক্টর ছাড়া, কারণ এগুলো প্রোটেক্টের কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে, কন্ট্রোলিং ভালো, তো এই জন্য আর কি। তো এটার প্রাইস আমরা বলে দিই আপনাদের জন্য, আমাদের এই ভিডিওতে, আমাদের আগে দেওয়া ছিল 10-এর উপরে, আজকের ভিডিওতে অনলি 8,500 টাকা, 8,500, পানির দাম 8,500 টাকা, ঠিক আছে। যদি স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা পছন্দ হয় আপনার। ওকে, তারপর কি কালেকশন দেখাবেন? তারপরে একটু প্রফেশনাল এর দিকে চলে যাই, এতক্ষণ তো আমরা দেখাইলাম নরমাল ব্রাশলেস মোটর, এই পাশে দেখেন অনেকগুলো মডেল আছে, এগুলো প্রফেশনাল। তো মাঝখানে আমাদের কিছু ড্রোন ছিল মানে স্টক আউট, তো এগুলো আবার নতুন করে ইন হয়েছে 2024-এর, আমার হয়তো সপ্তাহখানেক আগে আমি মালগুলো পাইছি। তো প্রথমে আমি যে ড্রোনটা দিয়ে শুরু করতে চাই, কারণ এখন মানে যে একটা যুগ পড়ছে ভাই, এখন মানে ইউটিউবে ব্লগ করতে গেলেও
দেখবেন যে আপনার আমি এবার ইস্তেমায় গেছি, দেখলাম যে ম্যাক্সিমাম ড্রোন দিয়ে ভিডিও করতেছে, এবং পরবর্তীতে আমি বাসায় এসে মানে যে ভিউগুলা পাইলাম মানে আপনি কল্পনা করতে পারবেন না, 1 মিলিয়ন হয়ে গেছে, 800, তারপরে 700K মানে অ্যাভেলেবল হয়ে গেছে। ড্রোনের ভিডিওগুলোর দেখতেই অন্যরকম লাগে, ঠিক আছে, জিনিসটা অনেক অনেক সুন্দর লাগে, ঠিক আছে। তো আমি প্রায় আমি একটা ইয়ার দেখছি, ড্রোন দেখছি, আপনি যে ইয়া এই এই ড্রোনটা দেখছি, F7S Phantom, হ্যাঁ F7S Phantom দেখছি, মাথার উপর দিয়ে চলে গেলো, মানে ফার্স্ট ক্লাস, এত স্মুথলি চলে গেলো, মানে আমরা তো কখনো আসলে বাইরে নিয়ে ড্রোন উড়াই না, আমরা জাস্ট দোকানে বলে দিই। তারপরে অনেক কাস্টমার আছে যারা আউটের ভিডিওগুলো দেখতেছে, আমরা তাদেরকে বলি যে আপনার ইউটিউবে সার্চ দিয়ে আপনার হচ্ছে গিয়া মডেল নাম্বারটা দিয়ে সার্চ দেন, আপনার ভিডিওটা দেখতে পাবেন আসলে কীরকম, ঠিক আছে। তো আমার সরাসরি দেখা হচ্ছে গিয়ে আপনার ইস্তেমার ময়দানে। তো F7S 4K Pro, এটার মধ্যে আরেকটা ভার্সন পাওয়া যায়, সেটা হচ্ছে F7, এসটা থাকবে না, জাস্ট নর্মাল থাকবে, ওইটা মানে ক্যামেরা রেগুলেশনটা এবং রেঞ্জটা কম, আর এটা ক্যামেরা রেগুলেশন এবং রেঞ্জটা বেশি, 3 কিলোমিটার রেঞ্জ, আচ্ছা আচ্ছা। প্লাস হচ্ছে গিয়ে সেন্সর আছে, ওইটাতে কোনো সেন্সর নাই, সেন্সর থাকলে আপনার কোথাও গিয়ে বাড়ি লাগবে না, এবং যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণ অ্যাকশন 4K গিম্বল ক্যামেরা। আর এই ড্রোনগুলা, এই ড্রোনগুলো আমরা খুলি না, কারণ হচ্ছে এগুলো একদম মাস্টার ইনটেক পাবেন, আমি যদি খুলে দেখাই এরকম 10 জনকে দেখাইতে হবে, তারপরে একজনের কাছে বেচতে হবে, জিনিসটার ফ্রেশনেস থাকে না। তো আপনি যখন একটা ফ্রেশ প্রোডাক্ট কিনবেন আপনি অন্তত বলতে পারবেন না আমি একটা ভালো জিনিস কিনছি, ঠিক আছে। সেই জন্য আমরা আনবক্সিং করলাম না, যারা আসবেন আমাদের শপে সরাসরি আমরা দেখাই দিব, আর যারা আসতে পারবেন না তারা অর্ডার দিলে আমরা এরকম একটা ইনটেক মাল দিয়ে দিব, খোলা মাল আপনি রিসিভ করবেন না, ঠিক আছে। আর এই জিনিসগুলোর মানে ফ্লাইং টাইমগুলো যদি বলে দিই, এখানে আমি বানোয়াট কিছু বলবো না, যেটা এখানে লেখা আছে যা সত্য সেটাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ফ্লাইং টাইমটা এই যে এখানে লেখা আছে 25 মিনিটস ফ্লাই টাইম, মানে এক ব্যাটারি, এক ব্যাটারি, যেহেতু এখানে একটা ব্যাটারি দেওয়া আছে আর আরেকটা ব্যাটারি আমি এক্সট্রা দিয়ে দিব আপনাকে, তাহলে দুইটা ব্যাটারি 50 মিনিট আপনি উড়াতে পারবেন। তারপর হচ্ছে 3000 মিটার রেঞ্জ, তারপরে GPS 4K ক্যামেরা রেগুলেশন হচ্ছে 3840x2160 পিক্সেল, আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে সামনে দিয়ে সেন্সরটা আছে, আর মানে আপনার ড্রোন যতভাবেই নড়াচড়া করুক উপরে ফ্লাই করা অবস্থায় ভিডিও কোনো শেক করবে না, ভিডিও কোনো লেগ করবে না, একদম স্মুথ ট্রান্সপারেন্ট ভিডিও হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আগে একটু রেট কম ছিল, এখন ডলার রেট বাড়ার কারণে, ডিউ টু ট্যাক্স বাড়ার কারণে আগের থেকে একটু কেনা বেশি আমাদের, ঠিক আছে। তো আমরা যতটুকু পারি আসলে কম প্রফিটই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আজকে ইনশাল্লাহ সেটাই ব্যতিক্রম হবে না। তো আজকের ভিডিওতে F7S 4K Pro অনলি 35,500 টাকায় একদম রিজনেবল প্রাইস, আশা করি সবচেয়ে কম প্রাইস দিয়ে পাচ্ছি অবশ্যই, এবং আমি মনে করি যে এর থেকে কমে ভাই এই মুহূর্তে কেউ দিতে পারবে না। আগের ভিডিও দেখে থাকলে সেগুলোতে কম দেওয়া আছে, কারণ আমি কিন্তু কমে দিয়ে থাকি, ঠিক আছে। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে F11S, আচ্ছা, এটাও সেম এরকম 3000 মিটার, তারপর হচ্ছে 3840x2160 পিক্সেল ক্যামেরা, তারপর হচ্ছে ফ্লাইং টাইম যদি বলে দিই এখানে লেখা আছে 4K ক্যামেরা, তারপর হচ্ছে আপনার অ্যাবাউট 26 মিনিটস ফ্লাই টাইম, তারপর আপনার ডিস্টেন্স 3000 মিটার, ঠিক আছে। তো এটাও খুব সুন্দর, এটাও সামনে দিয়ে সেন্সর আছে, সেন্সর সহ, এবং এটা আপডেট 2024 একদম, এটাও একদম ইনটেক ফ্রেশ পাবেন, সিল প্যাক করা মাল পাবেন। যারা ড্রোন কিনবেন চাচ্ছেন অবশ্যই আর্লি আর্লি নিয়ে নেবেন, কারণ আমাদের এগুলো স্টক দেখা গেছে, আবার কিছুদিন পরে শেষ হয়ে যাবে, আবার দিতে পারবো না, ঠিক আছে। দরকার লাগলে অ্যাডভান্স করে রাখেন, বুকিং দিয়ে রাখেন, আমি যখন আপনার বলবেন তখন আমরা পাঠাই দিব। তো এটার প্রাইস তো সেম নিচ্ছি 35,500 টাকা। তো ভিউয়ার্স, তারপর আমরা SGRC সিরিজেরই আরেকটা একদম নিউ ব্র্যান্ড দেখাই দিব, একদম লেটেস্ট, যেটা মানে অনেকে মানে DJI কিনতে যাচ্ছেন, DJI দেখা গেছে 60-70 হাজার বা 50,000 টাকা প্রাইস সর্বনিম্ন, 50-এর নিচে তো আর ভালো ড্রোন নাই। যেটা 50,000 টাকা প্রাইস সেটা হচ্ছে DJI ম্যাভিক মিনি, আমি কিছুদিন আগেও বিক্রি করছি কম্বো প্যাক 50,000, কিন্তু আউট মানে আউটে গেলে এটা সর্বোচ্চ 1000 থেকে 1100 মিটার, মানে 1100 ফিট, মানে 1 কিলো যায় না, ঠিক সঠিকভাবে 1 কিলো যায় না, 1 কিলোমিটার ভিতরে থাকে, সেটা কিনতে হবে 50,000 টাকা দিয়ে। কিন্তু এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে F22S, এটা 4 কিলোমিটার রেঞ্জ, এবং এটা আপনার সেম DJI-এর যেগুলো 70-80 হাজার টাকা প্রাইস সেরকম একটা পারফরমেন্স কিন্তু আপনার এই ড্রোনটাতে পেয়ে যাবে, ঠিক আছে। ব্র্যান্ড মানে এগুলো হচ্ছে গিয়ে ব্র্যান্ড, মানে আইফোন যেরকম একটা ব্র্যান্ড, স্যামসং একটা ব্র্যান্ড, সেম আপনার SGRC সিরিজ একটা ব্র্যান্ড, ঠিক আছে। এই ড্রোনগুলো আপনার যে কোনো প্রফেশনাল কাজে আপনি এগুলো খাটান, ওয়েডিং ভিডিও থেকে শুরু করে মানে আপনার নিজের পার্সোনাল কাজের জন্য হোক, এগুলো দিয়ে আপনার ভিডিও করলে মানে দেখার মতো ভিডিও হবে, ঠিক আছে। আপনার DJI কেনার প্রয়োজন নেই, কারণ ভাই সবার কিন্তু সাধ্য নয় যে 80,000-1 লাখ টাকা দিয়ে ড্রোন কিনবে, তা তারা যদি মনে করেন যে কমের মধ্যে যদি ওই ফিচারগুলো যদি পেয়ে যায় তাহলে তাদের জন্য সুবিধা হয়ে গেল। আর এইগুলোর যে কোনো প্রবলেম হলে অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায়, তারপরে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন, মানে সেম DJI-এর মতো যা যা আছে সবকিছু। এটাতে আপনার ক্যামেরাও সেম 4K ক্যামেরা, 4 কিলোমিটার রেঞ্জ, তারপরে ফ্লাই টাইম অনেক বেশি ভাই, ফ্লাই টাইম হচ্ছে গিয়ে 35 মিনিট করে, কারণ এগুলোর রেঞ্জ বেশি, মানে 4 কিলোমিটার থেকে আসতেও তো তার সময় লাগবে, দেখেন 35 মিনিট করে, দুইটা ব্যাটারি পাবেন 70 মিনিট, ঠিক আছে। এবং 4K রেগুলেশন, GPS আছে, চার্জ শেষ হয়ে গেলে আপনার কোনো টেনশন নাই, চার্জ শেষ হওয়ার আগে
আপনার যেখান থেকে ল্যান্ড করছেন সেখানে আইসা সে ব্যাগ দিবে, মানে স্ট্যান্ড করে সুন্দর করে বসে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে প্রফেশনাল ভিডিও করার জন্য। আরো অনেক ফিচার আছে, যারা আসলে ইউটিউবে সার্চ দিবেন F22S4K ড্রোন লেখা, তারা কিন্তু ফিচার গুলো দেখতে পারবেন। দেখে শুনে যদি ভালো লাগে, আমি মনে করি DJI কেনার প্রয়োজন নেই, আপনি এটা নিয়ে যাবেন, আপনার ওই কাজটাই সেম এটা দিয়ে করতে পারবেন, এবং রেটের দিক থেকে হাফ মানে অর্ধেক কম। ঠিক আছে, আমি এটা রেট দিচ্ছি অনলি 46,000 টাকা, অনেকে 45,000, আমি 56,000 রেট দেখছি। হ্যাঁ, বিক্রি করতেছে, তারাও কিন্তু সেল করতেছে, কিন্তু আমি সবার থেকে কম দেই ভাই। 46,000 টাকা আমি যে লাভ করি, আমার লাভের হিসাব না, আমার কথা হচ্ছে কি মাল আনবো, দ্রুত সেল করবো, আবার নিয়ে আসবো। ঠিক আছে, এর মধ্যে কাস্টমার যারা আসে তারা যেন লাভবান হয়। ঠিক আছে, 46,000 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রোনটি কিনতে পারবেন। এরপরে দেখাবো আপনাদেরকে SG906 Max। SG906 Max এর এগুলো হচ্ছে কি আপনার প্রফেশনাল কাজের জন্য 4K ক্যামেরা, তারপরে সেন্সর পাবেন, এই যে 4K ক্যামেরা, তারপর হচ্ছে উপরে পাবেন হচ্ছে সেন্সর, 360 অ্যাঙ্গেলে সেন্সরটা ঘুরবে, ব্রাশলেস মোটর, তারপরে GPS, তারপর হচ্ছে কি আপনার লাইটিং আছে, ডাবল ব্যাটারি আছে, সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা ড্রোন। এটা আমরা অনেক আগে থেকে বিক্রি করতেছি, SG906 বিক্রি করছি, SG906 Pro 2 বিক্রি করছি, তারপরে SG906 বিক্রি করছি, SG906 Max, এখন যেটা আসছে সবচেয়ে লেটেস্ট Max 3। ঠিক আছে, এটা সবচেয়ে লেটেস্ট এবং সম্পূর্ণ রিচার্জেবল একটা রিমোট পাবেন। ঠিক আছে, এই হচ্ছে রিমোট, যারা ভিডিও দেখতে চান অবশ্যই টিউটোরিয়াল দেখে নেবেন। এটা অপো ভিভো আইফোন মোবাইলে সাপোর্ট করবে। এর আগে আমি যে ড্রোনগুলো দেখাইছি SG-RC সিরিজের, সব কটা ড্রোন এনি যে কোনো মোবাইল অ্যাপে সাপোর্ট করবে। ঠিক আছে, আর এটা শুধুমাত্র ভিভো আইফোনে সাপোর্ট করবে, এটা অনেকে বলে না। কেনার পরে দেখা গেছে আপনি মানে একটা ইয়ার মধ্যে পড়ে যান। ঠিক আছে, দেখা গেছে আবার ফোন কিনতে হচ্ছে, ফোন অনেকে। এটা প্রাইসটা কত দিচ্ছেন? এটা প্রাইসটা নিচ্ছে আমরা ডাবল ব্যাটারি সহ অনলি 29,000 টাকা, ডাবল ব্যাটারি। ঠিক আছে, কম্বো। আচ্ছা, এবার আরেকটা ড্রোন দেখাবো, মজার একটা ড্রোন, এটা KF-102। আচ্ছা, এটা হচ্ছে আপনার যে কোনো মোবাইলে সাপোর্ট করবে, প্লাস হচ্ছে কি আপনার কি কি অপশন আছে এখানে সবকিছু লেখা আছে, আপনারা এক নজর একটু দেখে নেবেন। হ্যাঁ, এবং এটা লুকিংটা খুবই সুন্দর, আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে, দর্শকের সুবিধার্তে আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাচ্ছি। একদম ইনটেক, ঠিক আছে, একদম ইনটেক, রিমোটের ডিসপ্লে আছে, ডিজিটাল ডিসপ্লে, হ্যাঁ রিমোটের ডিসপ্লে আছে, তারপরে হচ্ছে সেন্সর, তারপরে এক্সট্রা ব্যাটারি, এবং আপনার এক্সট্রা কিট যা যা লাগে এখানে সবকিছু দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা মালই একদম ইনটেক ফ্রেশ পাবেন। ঠিক আছে, কোনো আন মানে আসে না যে ভাই আনফ্রেশ মালই দেখেন, এখন পর্যন্ত এবং উপরে সেন্সরটা শুধু লাগাই নিবেন। এটা রেঞ্জটা যদি বলি, এটা মিনিমাম 1 থেকে সামান্য একটু বেশি দূরে যাবে, 1 কিলোমিটার সামান্য একটু বেশি দূরে যাবে। এটাও প্রফেশনাল ভিডিও আপনি করতে পারবেন, যাদের বাজেট কম, কমের মধ্যে যাচ্ছেন একটা ড্রোন কিনবেন ভালো। হ্যাঁ, তো সবচেয়ে ভালো ড্রোন হচ্ছে কি আপনার কমের মধ্যে এগুলোই। ঠিক আছে, এর থেকে ভালো ড্রোন আছে। প্রাইসটা কত পড়বে? এটা প্রাইসটা অনলি আমরা নিচ্ছি 25,000 টাকা। 25,000, 25,000। ব্যাটারি কয়টা থাকবে? ব্যাটারি দুইটা দিয়ে দিব, দুইটা ব্যাটারি, 25,000 টাকা, 1 কিলোমিটার রেঞ্জ, 1 কিলোমিটার থেকে একটু বেশি যাবে এটা। ঠিক আছে, তো ভিউয়ার্স, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, নতুন আরেকটা ড্রোন RJ107 Pro, এটা ডুয়াল ক্যামেরা এবং 4K রেজুলেশন, উপরে সেন্সর, এবং আমি কিন্তু এটা খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য ইনটেক যে ড্রোনটা কিভাবে আসে দেখেন। এই যে দেখেন, খুবই সুন্দর করে এটার মধ্যে ইয়ে করে আসে। এই যে হচ্ছে কি ড্রোনটা, এটার সাথে কি কি আছে দেখেন। প্রথমত হচ্ছে আপনার এটা হচ্ছে পপুলার, এক্সট্রা পপুলার, তারপর হচ্ছে আপনার ব্যাটারি দুইটা, তারপর হচ্ছে সেন্সর। ঠিক আছে, এটা সেন্সর, এগুলো কিন্তু লেজার সেন্সর, অনেকগুলো সেন্সর থাকে, কিন্তু নরমাল কম দামি সেন্সর, কিন্তু এগুলো হচ্ছে ক্যামেরার মতোই সেন্সরটা উপরে দেওয়া থাকবে, এটা কোথাও গিয়ে আপনার বাড়ি লাগবে না। ঠিক আছে, এবং যে তো এটা রিমোটটাও সম্পূর্ণ রিচার্জেবল রিমোট, কোনো রিমোটে কোনো ব্যাটারি লাগবে না, আপনার মোবাইলের মতো চার্জ দিয়ে কিন্তু এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি এই ড্রোনটা আমি আপনাদেরকে এখান থেকে খুলে দেখাচ্ছি। জি জি, এই হচ্ছে কি টোটাল ড্রোনের বডিটা, সরি, একদম ইনটেক, দেখেন ইনটেক খুলে বললাম, একদম দেখেন পলিটা উপরে আছে সব কিছু। জিনিসগুলো আসলে ফ্রেশ যদি না হয়, ইলেকট্রনিক ডিভাইস তো, এগুলো মনে করেন যে যত ফ্রেশ কিনবেন তত আপনার জন্য ভালো। ঠিক আছে, এই হচ্ছে কি আপনার ক্যামেরার লুকিংটা আমি আপনাদেরকে খুলে রাখাচ্ছি। এই হচ্ছে ক্যামেরার টোটাল লুকিংটা, উপরে যদি একটা পলি আছে, উপরে একটা পলি আছে, এটা খুলে ফেলবেন। আর ব্যাটারিটা আমি আপনাদেরকে একটু জাস্ট লাগাই একটু দেখাই, যদিও ইনটেক, তারপরে আপনাদের ভিডিওতে আসলে একটু বোঝানোর জন্য খুলে দেখাচ্ছি একটু।
এই যে দেখেন ব্যাটারিটাও একদম সিলপ্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন একটা একদম সিলপ্যাক করে কত এমএস এর ব্যাটারি ইউজ করছে এটাতে 3800 mAh 3800 mAh বিশাল মানে অনেক পাওয়ারফুল ব্যাটারি 3800 mAh এর ব্যাটারি এবং এটা আমি এই যে ড্রোনে লাগাই দিলাম ব্যাটারি কি দুইটা থাকবে ব্যাটারি দুইটা আচ্ছা এই অন করে দিলাম অন করলে আপনার খুব সুন্দর একটা সাউন্ড স্মুথ একটা সাউন্ড হলো এবং এই যে দেখেন ক্যামেরাটা খুব সুন্দর অটোমেটিক একটা গিম্বলের মতো একটা কাজ করলো হ্যাঁ এই হচ্ছে আমি রিমোট রিমোটও যেহেতু খুললামই একটু চালায় দেখাই জি একদম ডিজিটাল ডিসপ্লে থাকবে একদম ডিজিটাল ডিসপ্লে মোবাইলে আচ্ছা আচ্ছা খুব সুন্দর ডিসপ্লে আছে ঠিক আছে আচ্ছা একটু দেখাই দিচ্ছি সব সময় খেয়াল রাখবেন ইনডোরে চালালে জিপিএসটা অফ করে নিতে হবে আচ্ছা জিপিএসটা অফ করে জিপিএসটা অফ করে নিলাম হ্যাঁ তারপরে দিলাম পাখাটা ঘুরে গেছে অলরেডি দিলাম ফ্লাই এই যে দেখেন আচ্ছা একদম স্টেবিলাইজেশনটা দেখেন আর গিম্বলটা কি মুভমেন্ট করা যাবে হ্যাঁ আপনারা এখান থেকে রিমোট দিয়ে রোটেট করতে পারবেন ক্যামেরাটা উপরে নিচে মুভমেন্ট করা উপরে নিচে দেখেন যাচ্ছে না উপরে নিচে হ্যাঁ হ্যাঁ উপরে নিচে এই যে নিচের দিকে মুভমেন্ট করতেছে আর নিচের ফুটেজগুলো নিতে পারবেন এটা ঠিক আছে দেখেন খুবই রাসি জুনিয়র পার্কের সামনে এই যে জুনিয়র পার্ক আমদে ভাই দেখেন ওয়াও কত রে স্পিড এন্ড হচ্ছে মানে ফুল এইচডি কোয়ালিটি হবে ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি কোয়ালিটির ফুটেজ কিন্তু এটাতে পাবেন ভাই ড্রোন চালাইলে মানে চালাই দিয়ে মন চালাই দিয়ে এখানে আসলে মার্কেট প্লেস তো দেখা গেছে কারো শরীরে গিয়ে লাগতে পারে আচ্ছা তো বেশি দূরে নিলাম না মানে ড্রোনটা খুবই ফার্স্ট ক্লাস এবং কমের মধ্যে হ্যাঁ এই যে দেখেন আমি ড্রোন কাত করে ফেলছি দেখেন ক্যামেরার পজিশনটা একটু সোজা করে দিই আগে এই সোজা করলাম ক্যামেরাটা আপনি ফুললি এই রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন এই যে দেখেন আমি ড্রোনটা কিন্তু কাত করে রাখছি ক্যামেরাটা কিন্তু সোজা ভাই আচ্ছা গিম্বল মূলত এইটাই ঠিক আছে আমি এই যে দেখেন ড্রোন কাট করব আচ্ছা কিন্তু ক্যামেরা একদম ক্যামেরাটা ক্যামেরার জায়গায় হ্যাঁ ক্যামেরার জায়গায় যে ড্রোন কাট করতেছি ক্যামেরা তারপর এটা হচ্ছে গিম্বল 3x গিম্বল সহ এবং খুব প্রাইসটা কত নিচ্ছেন ড্রোন এটার প্রাইসটা খুব রিজনেবল অনলি 26000 টাকা 26000 26000 কত ফিট পর্যন্ত যাবে এটা রেঞ্জ হচ্ছে 2 কিলো এবং উপরে মিনিমাম 500 ফিট আর ওই দিকে আপনার ক্যামেরা ফুটেজ তো ভাই এক ক্লাস ফুটেজ পাবে একদম সেই রিমোট ডিসপ্লে আলাদা রিমোট ঠিক আছে অনেক ফাংশন আছে এটার আসলে আমি মাত্র ইনটেক খুললাম আপনাদেরকে আসলে দেখাইলাম বোঝানোর জন্য তো ড্রোনটা খুবই ভালো কমের মধ্যে বাজেট মানে কম বাজেটের মধ্যে ফার্স্ট ক্লাস একটা ড্রোন আর এটাও কিন্তু মানে স্টক অ্যাভেলেবেল আছে ঠিক আছে যেহেতু নতুন আসে আর আরেকটা ড্রোন দেখাই আজকে শেষ করে দিব জিপিএস এর মধ্যে একদম লেটেস্ট আসছে ওইটাও ওইটাও একদম লেটেস্ট আচ্ছা নিউ এই হচ্ছে কি আপনার মডেল নাম্বারটা আগে বলে দিই এটা হচ্ছে K80 Max K80 Max সেন্সর থাকবে 90° অ্যাঙ্গেল এগুলো আসলে মানে গিম্বল না অনেকে এগুলো গিম্বল বলে বিক্রি করে দেয় এটাও ব্রাশলেস মোটর থাকবে এইচডি ক্যামেরা থাকবে আচ্ছা এটা আমি ব্যাক থেকে একটু খুলে আপনাদেরকে দেখাবো এবারে ড্রোনগুলো ভাই মানে খুবই পছন্দসই ড্রোন আসছে ঠিক আছে যেগুলো আসলে কাস্টমার পছন্দ করার মতো জিনিস ঠিক আছে এই যে দেখেন কালারটাও খুব সুন্দর সেই এই যে এতক্ষণ যে ভাই ড্রোন দেখাইলাম কোন ড্রোনই আমার চোখের মানে কালারের মধ্যে বাড়ি খাই না এটা খোলা সাথে একটা চমক চমক লাগে গেছে মানে একদম আনকম একদম আনকম মানে ড্রোনের ক্ষেত্রে আমি এই কালারটা মানে খুবই কম পাইছি কোন অনেক কম অনেক কম মানে এটা আমরা অরেঞ্জ তো নিয়ে আসি এইজন্য কারণ একটু ডিফারেন্ট লুক আর এটা যখন আকাশে উড়বে না তখন দেখতে আরো বেশি এই যেটা রিমোটটা খুব সুন্দর ডিজিটাল ডিসপ্লে আছে এটা জিপিএস আছে ব্রাশলেস মোটর আছে তারপর 1K রিটার্ন হোম আছে প্লাস হচ্ছে এখানে দুইটা ব্যাটারি খুব সুন্দর প্যাকেট করা আছে আর এই হচ্ছে কি আপনার সেন্সরটা রেঞ্জটা কিন্তু খুবই কম শুনলে অবাক হবেন একদম রিজনেবল প্রাইস মাত্র 17500 টাকা 17500 টাকা 1 কিলোমিটার আপনি একদম অনায়াসে নিয়ে যেতে পারবেন এবং খুবই সুন্দর একটা লুক এর আচ্ছা আচ্ছা খুবই সুন্দর লুক আমি ব্যাটারি ট্যাটারি খুললাম না রিমোটের স্ট্যান্ড ডিস্ট্যান্স সব দেওয়া আছে মোবাইল রাখার জন্য আচ্ছা এগুলা ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে আর অ্যাড্রেসটি বলে দেন ঢাকার বাইরে থেকে যারা নেবেন ওই যে বলে দিলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আর হচ্ছে কি আপনার ঢাকার ভিতরে যারা আছেন তারা দোকানে এসে নিয়ে যাবেন হ্যাঁ আর হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল স্ট্যাম্প প্লাজা 1/37 নম্বর শপ জুনিয়র পার্ক